আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি সেটি মূলত বিঙ্গো বুরন। আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বিঙ্গো বুরন। এটা মূলত 500 গ্রামের একটি প্যাক সাইজ। বিঙ্গো নাম হচ্ছে বিঙ্গো, মূলত উপাদান হচ্ছে বুরন। এটা মূলত সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। বিঙ্গো বুরন সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। এটার উপাদান বুরন আছে 20%। প্রয়োগ ক্ষেত্র বুরনের অভাবজনিত ঘাটতি পূরণ করে, বিঙ্গো ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। এটি ধান, ভুট্টা, আলু, শাকসবজি, তেলবীজ ও ডাল জাতীয় ফসলের কার্যকরী একটি উপাদান। বুরনের অভাবজনিত লক্ষণসমূহ কি কারণে আপনার গাছের সমস্যা হয়, বুরনের অভাবে কী কী কারণ দেখা দিতে পারে, গাছের নতুন গজানো পাতা ফ্যাকাশে, গাছের নতুন পাতা ফ্যাকাশে দেখায়, কুকড়ে যায়, জটা ধরে ও গাছ আকারে খাটো হয়, উচি কাণ্ডের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছে নতুন গজানু কুশি এবং ডগা মারা যায়, শিকড়ে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফলের উপর বিবর্ণ দাগ পড়ে চামড়া ফেটে যায় এবং আকারের বাঁকা হয়, ফলের আকার বিভিন্ন সমস্যা দেখা দেয়, আঁকা বাঁকা হয়ে যায়, মানে সিলি ব্যাখ্যা যেটা খাওয়া হয় তেরা ব্যাখ্যা হয়ে যায়, ফলোর সমস্যা দেখা দেয়। অনুমোদিত মাত্রা একর প্রতি এককের জন্য 1 কেজি আপনারা দিতে পারবেন বিঙ্গো বুরন এককের জন্য। তবে জমির উর্বরতা ও জমিতে বুরনের অভাব তরন্ত বিঙ্গো এর মাত্রা কম বেশি হতে পারে, আপনার জমির মাত্রায় আপনার প্রয়োগ করতে পারেন। ব্যবহার বিধিশেষ, চাষের পূর্বে মাটিতে অনুমোদিত মাত্রায় বিঙ্গো প্রয়োগ করুন। গাছের শারীরিক বৃদ্ধির সময় বুরনের অভাবজনিত লক্ষণ দেখা দিলে উপরি প্রয়োগ হিসাবে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম বিঙ্গো মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন। আপনারা চাইলে স্প্রে করতে পারেন বিঙ্গো বুরন, আপনারা জানেন বুরন স্প্রে করা যায়। আপনারা গাছে যদি রোয়ার পরে দেখা যায় বুরনের অভাব দেখা দিছে, সেক্ষেত্রে আপনারা এই বুরন স্প্রে করতে পারেন। তো গাইজ, এটা মূলত 500 গ্রামের একটি প্যাক সাইজ, দাম হচ্ছে 320 টাকা। 320 টাকাতে পেয়ে যাচ্ছেন বিঙ্গো বুরন, সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। বিঙ্গো এর উপকারিতা, গাছের পাতা এবং কাণ্ডে ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, দান ও অন্যান্য যা দানা জাতীয় শস্যের জন্য অধিক পুষ্টি হয় এবং ফলন বাড়ে, আলু অন্যান্য ফসলের ফলের আকার সুষম হয়, ফলের চামড়া ফেটে যাওয়া বিভিন্ন দাগ পড়ে থেকে রক্ষা করে। আপনারা জানেন বিষক্রিয়তা অনুমিত মাত্রায় ব্যবহারকারীর উপর কোনো বিষক্রিয়া কোনো নজির নাই, এটা কোনো নজির নাই। তবে মাটিতে উচ্চমাত্রায় বুরন ব্যবহারের জন্য বিষাক্ততা সৃষ্টি করতে পারে, আপনারা মাটিতে বেশি সমস্যা মেটি প্রয়োগ করলে উদ্ভিদের সমস্যা হতে পারে। সাধারণত মানুষের পশুখাদ্য তো দূরে নিরাপদ স্থানে রাখুন, খালি প্যাকেট অন্যান্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিঁড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত পিয়াজু লিপালডু ইউরোপিয়ান ইউনিয়ন, এটা মূলত একটি সিনজেন্টা, এটা বাইরের কোম্পানি, আপনারা জানেন সিনজেন্টা বাজারে নিয়ে আসছে তাদের বিঙ্গো বুরন। তো প্রিয় গাইজ, আপনারা চাইলে নিতে পারেন, আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ, জওয়াজার, চাতক, সুনামগঞ্জ। তো গাইজ, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আমার ভিডিওতে বেশি শেয়ার দিবেন, ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে বা ফলো দিয়ে থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদের দেখতে পারবেন। তো গাইজ, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।